হাওড়া কর্পোরেশনে ভোট কবে? জট কাটাতে বৈঠক। জেলা শাসকের দপ্তরে সব দলকে নিয়ে বৈঠক হয়। তৃণমূলের দাবি বৈঠক সফল হয়েছে, আর বিরোধীরা বলছেন বৈঠক ব্যর্থ। আইনি জটিলতায় আটকে রয়েছে হাওড়া কর্পোরেশনের ভোট। সমস্যা সমাধানে জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক হয়। গত সেপ্টেম্বরে বালিকে আলাদা রেখেই হাওড়া পৌরসভার 50টি ওয়ার্ডের পুনর্বিন্যাস করে 66টি ওয়ার্ড করার খসড়া তৈরি হয়, যা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে মতানৈক্য তৈরি হয়। সেই সমস্যা মেটাতেই জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয়েছে। আইনগত পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি মেনে আমরা করছি এবং সেইভাবেই আমরা দপ্তরে পাঠাচ্ছি এবং তারই অংশ হিসেবে আজকের মিটিংটাও ছিল। এবার তাদের মন্তব্য তারা করেছেন, আমরা আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা ফলো করব। হাওড়ার নির্বাচন কি আসন্ন? সমস্যা কি মিটতে চলেছে? বৈঠক শেষে যে নির্যাস বেরিয়ে এলো তাতে তৃণমূল বৈঠককে সফল বললেও বিরোধীরা তা মানতে নারাজ। আমরা বলেছি যে বালি যে বাদ চলে গেছে 51 থেকে 66টা, তার কোনো কাগজপত্র সরকারিভাবে আমরা পাইনি, কেউ পাইনি, কোনো পলিটিক্যাল পার্টি, সেটাও আমরা বিরোধিতা করেছি। সুতরাং যে ডিলিমিটেশনের কথা আপনারা বলছেন তার পদ্ধতি নিয়ে আমাদের কোশ্চেন উঠে গেল। চকআপ করে টোটালটা করে যখন রেখেছে, আমরা বলেছি এই ডিলিমিটেশন যা করা হচ্ছে এটা সঠিক পদ্ধতি মেনটেন হচ্ছে না। আর অনেকগুলো অবজেকশন আমরা দিয়েছি, সেই অবজেকশনের ব্যাখ্যা আমরা রেখেছি, তারা উত্তর দেওয়ার জায়গা খুব একটা নেই, খালি বলছে আমরা ভেরিফাই করেছি, কিন্তু প্রপারলি তারা বলতে পারছে না কেন কী ভৌগোলিক অবস্থানে তারা করলেন। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে হয়েছে এবং আমরা এর বিরোধিতা করছি। জানি আমরা বিরোধিতা করলে আমাদের এই বিরোধিতা গ্রহণযোগ্য হবে না, কারণ উনি যেটা মনে করবেন তিনি সেটাই করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অতএব আমাদের এর বিরোধিতা ছিল, আছে, থাকবে। ওনাদের সেই অবজেকশনের কিছু কিছু অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেগুলোকে রেক্টিফাই করে আবার উনি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলেন। এদিকে দীর্ঘদিন পুরভোট না হওয়ায় নানা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছেন হাওড়াবাসী। এই যে 4 বছর জায়গায় 5 বছর পড়তে গেল যে ভোটটা হয়নি, তো এখানে তো সমূহ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আমাদের। এই তো মানে রাত সকালবেলা থেকে 12টা পর্যন্ত যে ময়লা পড়ে আছে, এ বিভিন্ন রকম, এমনি জলেরও খুব সমস্যা, রাস্তাঘাট তো আরও বেশি সমস্যা। আমার মনে হয় ভোটটা খুব প্রয়োজন। আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যদি একটা সার্টিফিকেট নিতে যাই আমাকে কারো মাধ্যমে কোথাও যেতে হবে, কিন্তু আমার যদি কাউন্সিলর থাকতেন এই সুবিধাটা বা অসুবিধাটা আমাদের পেতে হতো না। 2018 সালের মে মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুর বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর রাজ্য ও প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে বালিকে বিচ্ছিন্ন করার পৌর বিলে সই করা নিয়ে বিবাদ বাধে। তার মধ্যে কোভিডের কারণেও ভোট করানো সম্ভব হয়নি। কার্যত বালিকে আলাদা রেখেই হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস হয়, তাই নিয়েই বিরোধীদের মতানৈক্য। জট কবে কাটবে এখন সেটাই দেখার। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা।